সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। তারা পরাজিত হওয়ার শেষ পর্যায়ে আমাদের বাংলাদেশ যেদিন বিজয় অর্জন করেছে, সেই স্বাধীনতার সনদে, বিজয়ের সনদে যে স্বাক্ষর করেছিলেন, তারা যে পরাজিত স্বীকার করেছিলেন পাকিস্তানি সৈন্যরা, সেখানে যে দুই ব্যক্তি স্বাক্ষর করেছিলেন তার একজন হলেন আমাদের বন্ধু রাষ্ট্র ভারতের জেনারেল পারোরা, এবং পরাজিত পাকিস্তানি সৈনিকের পক্ষে ছিলেন জেনারেল নিয়াজি। আমরা তাদেরকে পরাজিত করে আজকে এই বিজয় অর্জন করেছি। সুধীবৃন্দ স্বাধীনতা অর্জন করেছি সত্য, কিন্তু আমরা কতটুকু স্বাধীন হতে পেরেছি বিষয়ে আলোচনা করলে অনেক বিষয় হবে, কিন্তু তারপরে ছোট্ট একটি কথা বলি। যেহেতু আমরা মুসলমান, বাংলাদেশ একটি সংখ্যাগরিষ্ঠ একটি মুসলিম রাষ্ট্র, কিছু কিছু ক্ষেত্রে প্রশাসনিক যে ব্যবস্থা, আজ ভাস্কর্যের বিষয়, ভাস্কর্য হল একটি সাংস্কৃতিক, একটা দেশের একটা সংস্কৃতিকে রক্ষা করে সংস্কৃত। আর মূর্তি বিষয়টা হলো পূজি করা, পূজা করা, দুইটা দুই বিষয়। অর্থাৎ ভাস্কর্যে কোনো বাধা নেই, যে কোনো দেশে ভাস্কর্য হতে পারে, এটা একটা অবয়ব। আমি আর একদিন এই বক্তব্য, আমি আমার দেশের মুসলমান, সারা বিশ্বের মুসলমানদের রহমত দুনিয়াতে শুরু হয়, রহমত সবসময় হয়, কিন্তু ওই সময়টা গভীর রাত্রে রাত তিনটা পর্যন্ত রহমতের একটা মানে গভীর পর্যায়ে চলে আসে। এরপরে তিনটার পরে ফজরের নামাজ পর্যন্ত যে রহমতটা হয়, সেই রহমতটা মসজিদ থেকে সারা পৃথিবী ব্যাপী ছড়িয়ে যায়। আল্লাহ রহমত কিন্তু আমি আপনি সারাদিন চাইলেও হবে না, ওই রাত তিনটার পরে মসজিদে যারা আলেম ওলামা মুসল্লি যারা নামাজ পড়েন, তাদের বরকতে আমরা কিন্তু বেঁচে থাকি, রহমত পেয়ে থাকি, যার কারণে আমরা বলে থাকি যে আমরা অনেক কিছু পেয়েছি, কিন্তু কি কারণে পেয়েছি, আল্লাহ পাক রহমত করেছেন তাই পেয়েছি। সেই মসজিদ ঘর, আল্লাহ ঘর যদি কখনো ভাঙা হয়, তখন মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ হয়, রক্তক্ষরণ হয় না? তো আমাদের হৃদয়ে, আমি একটি মসজিদে নামাজ পড়েছিলাম কিছুদিন আগে, দেখলাম সেই মসজিদটি ভেঙে দিয়েছে, প্রশাসন ভেঙে দিয়েছে, উন্নয়ন কাজ হবে, কিন্তু মসজিদ, একটা মসজিদ নামাজের উপাসনালয়, নামাজের স্থান, সেটাকে রেখেও কিন্তু উন্নয়ন করা যায়। সরকার যেটা বুঝবে, আমি সাধারণ পাবলিক সেটা বুঝবো না, উন্নয়ন কাজ হতেই হবে। আগের গাঁও খাজা বাবা ফরিদপুরে মসজিদ, আপনারা অনেকেই এই মসজিদে নামাজ পড়েছেন, মসজিদটি ভেঙে দিয়েছে, কিন্তু অত্যন্ত খারাপ লেগেছে যে আমরা আমাদের দেশে স্বাধীন রাষ্ট্রে বসবাস করি, মুসলমান আমরা, আমাদের দেশে মসজিদ ভাঙা হয়। 7 বছর ধরে মসজিদটি ওখানে অবস্থান করছে, 7টি বছর, 7টি মসজিদের জায়গা নির্ধারণ করে তারপরে মসজিদ ভাঙতে হয়, এটা আমরা ছোটবেলা হতে জেনে আসছি। সুধীবৃন্দ, আজকে বিজয় দিবসে আমি বেশি আলোচনা করবো না, বা আলোচনার বিষয় নাই। আজকে এই যে ছোট ছোট সোনামণি আপনাদের সামনে বসে আছে, এরা সবাই বিজয়ের আছেন, সবাই এদের এই অনুষ্ঠান দেখবেন, আপনারা যদি উপস্থিত থাকেন এরা প্রেরণা পায়, এই প্রেরণা এরা ভালো শিল্পী, ভালো দক্ষ প্রশাসক, প্রশাসনিক কর্মকর্তা তৈরি হবে এদের মাঝ থেকে। আমরা অনুষ্ঠান শেষ হয়ে গেলেই আমরা সবাই চলে যাই, এদেরকে আমাদের একটু সাহস জোগানোর জন্য আমরা অনুষ্ঠান শেষ যখন হয়ে যাবে, আমরা সবাই অন্তত কিছুক্ষণ অপেক্ষা করে এদেরকে আমরা সহযোগিতা করব, সাহস দিব, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করব।